সরি আপনাদের একটু ডিস্টার্ব করলাম, কারণ আরও দু তিনটে প্রোগ্রাম আমাদের নলেজে এলো এক্ষুনি, কারণ ক্যালেন্ডারে তো সবগুলো লেখা থাকে না। আমরা নতুন ডেট আপনাদের দিচ্ছি, তার কারণ ওর মধ্যে দু তিনটে উৎসব পড়ে গেছে বলে তাই, কারণ সবটা তো লেখা থাকে না ক্যালেন্ডারে। আপনারা জানেন যে গভর্নমেন্ট ছুটি ছাড়া অন্যগুলো লেখা থাকে। ডেট অফ কমপ্লিট লকডাউনটা বলি, যেহেতু 31 অগস্ট পর্যন্ত আমরা অ্যানাউন্স করেছি লকডাউন, তাই আমরা নতুন করে ডেটগুলো বলে দিচ্ছি যাতে মানুষের বুঝতে কোনো অসুবিধে না হয়। আর যদি কেউ চলেও গিয়ে থাকেন, তারা আপনারা দয়া করে আমার এখনকার বক্তব্যটাকেই ফাইনাল বলে মনে করবেন। কমপ্লিট লকডাউন, এমনিতে লকডাউন তো চলছেই, আপনারা জানেন 31 অগস্ট পর্যন্ত লকডাউন আমরা অ্যানাউন্স করেছি, কিন্তু তার মধ্যেও আবার কমপ্লিট লকডাউন যে কথাটা চালু হয়েছে সারা রাজ্যে, সেই কমপ্লিট লকডাউনটা হচ্ছে, এটা যদি কোভিডটা সংক্রামক হয়ে ছড়াতে না পারে, আমরা কোভিডের চেনটাকে একটু ব্রেক করছি, এটা এক্সপার্টসদের মানে পরামর্শ অনুযায়ী। আর আগস্ট মাসে হচ্ছে 2 অগস্ট, 5ই আগস্ট মানে 5th আগস্ট, 8ই আগস্ট, 9ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট, 23শে আগস্ট, 24শে আগস্ট আর 31st আগস্ট। আমরা 31st আগস্ট পর্যন্ত যেহেতু লকডাউন অ্যানাউন্স করেছি, তাই 31st আগস্ট পর্যন্ত কমপ্লিট লকডাউন থাকবে রাজ্যে 9 দিন, মানে শনি রবিবার অনেক সময় ছুটি থাকে, ছুটিও থাকে, যাই হোক সব কিছু নিয়েই 9 দিন আগস্ট মাসে লকডাউন, কমপ্লিট লকডাউন অ্যানাউন্স করা হলো।